হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। আপনারা অনেকেই ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন না, সেজন্য আপনাদেরকে খুব সহজেই ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করিয়ে দেখাবো। সেজন্য আপনাদের দরকার ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজারে আপনার একটি ফটো আর একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ দরকার। সেখানে আপনারা অনলাইনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সেজন্য আপনাদেরকে ক্রোম ব্রাউজারে যাওয়া লাগবে। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বাটনে ক্লিক করে সার্চ বারে লিখবেন স্লাজার। স্লাজার লিখে সার্চ মারবেন। আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে স্লাজার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড ইমেজে ক্লিক করবেন। আপনার গ্যালারি থেকে একটি ফটো নিয়ে নেবেন। উপরের ডান পাশে দেখতে পাচ্ছেন যে ডানেতে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এডিট, এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুটো অপশন, আপনারা প্রথম অপশনে ক্লিক করবেন। আপনারা প্রথম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই যে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোডের মতো একটি অপশন, এখানে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করবেন। তো এখানে একটি আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নেবেন। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিচ্ছি আমার গ্যালারি থেকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ব্যাকগ্রাউন্ড ইমেজটি লেগে গেছে। তো আপনারা ডাউনলোড করে নেবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এখানে ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোড হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটি কেমন হলো কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ।